হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কলকাতা ফ্যাশন থেকে আপনাদের জন্য নতুন করে আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা কুইজের আয়োজন নিয়ে আমি চলে আসলাম, মোহাম্মদ নূর আলম। আজকে থেকে আমাদের কিন্তু বৃহস্পতিবার কিন্তু আমাদের একটা ভিডিও আপনাদের আপলোড হয়েছিল, সেটা হচ্ছে আমাদের 10 পিস ড্রেস নিলে একটা গিফট আছে। সেই গিফটটা কিন্তু আমরা বলিনি কোন গিফটটা আপনাদের দিব। তো আজকে আমাদের স্পেশালি যে গিফটটা সেটার মানে সেটা বলার জন্যই কিন্তু আমাদের লাইভে আসা। আজ থেকে আমাদের বৃহস্পতিবার এই টানা 7 দিন আমাদের দোকানে যে যতই বিল করুক না কেন, তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাড্রেসটা লিখে আমরা কিন্তু একটা কুপনের আয়োজন করব। সেই কুপনের ফার্স্ট পুরস্কার থাকবে হচ্ছে একটা আমাদের আপুদের সবার মানে খুব ভালো পছন্দের একটা জিনিস, ব্লেন্ডার মেশিন। এটা থাকছে হচ্ছে আপনার ফার্স্ট পুরস্কার। হয়তো আপনি 5000 টাকার 10 পিস ড্রেস নিলেন, 10 পিস ড্রেস নিয়ে যদি আপনি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু 5000 টাকার ড্রেস নিয়ে আপনি 5000 টাকার একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন গিফট হিসেবে। আর সেকেন্ড পুরস্কার যেটা থাকবে সেটা হচ্ছে একটা শীতের উইন্টার 3 পিস। এগুলো কিন্তু 2400-2500-2000 টাকা কিন্তু আপনার খুরসা সেল হয়ে থাকে। তো আজকে এটা আমরা আপনাদের সেকেন্ড পুরস্কার এবং থার্ড পুরস্কার হিসাবে কিন্তু আমরা উইন্টার 2টার গিফটের আয়োজন রেখেছি। তো আমার রেগুলার যারা কাস্টমার আছেন আমি একটাই রিকোয়েস্ট করবো, আপনারা এই সাত দিন অবশ্যই কিন্তু 10 পিস ড্রেস নিয়ে কিন্তু আমাদের এই কুইজে অংশগ্রহণ করবেন। এটা আমাদের একটা কলকাতা ফ্যাশন হচ্ছে আপনাদের একটা ফ্যামিলি সদস্যের মতো। এটা আপনাদেরই দোকান, এটা আমাদের দোকান না। আমরা মনে করি আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনেন এটা আপনাদেরই ব্যবসার প্রতিষ্ঠান, আপনাদের সহযোগিতা না পেলে কিন্তু আমরা এত দূর আগাতে পারতাম না। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যারা আমাদের পাশে আছেন সবসময় তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা রইল। আর যে কোনো প্রবলেমে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাকে ফোন দিবেন। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।